আসসালামু আলাইকুম, বাংলা নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, হাসিনার হিসাব নিকাশ পাল্টে দিল বাইডেন, সরকারের কান্না শুরু। এরপর থাকবে বিরোধী দলকে কেন ছাড় দিচ্ছেন প্রধানমন্ত্রী। সবশেষে দেখবেন ছাত্রলীগ গুন্ডামি করে কণ্ঠরোধ করতে পারবে না বাম গণতান্ত্রিক জোট। এবার বিস্তারিত, কূটচাল, কূটকৌশল ও ক্ষমতার অপব্যবহার করে আগামীতেও ক্ষমতা ধরে রাখার স্বপ্ন দেখেছিলেন শেখ হাসিনা, কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে সব হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। চলমান ক্ষমতার বাকি দিনগুলো কিভাবে টিকে থাকা যায়, শেখ হাসিনা এখন সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ক্ষমতার অপব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে র্যাব। এছাড়া পুলিশের বর্তমান আইজি বেনজির, র্যাবের ডিজি আবদুল্লাহ আল মামুন সহ সাত কর্মকর্তা। এছাড়া সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মার্কিনের ভিসাও বাতিল করা হয়েছে। বিগত 12 বছর ধরে গুম, খুন, অপহরণ ও বিরোধী দলের নেতাকর্মীদেরকে নির্বিচারে হত্যার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তাদের মধ্যে জেনারেল আজিজ ও বেনজির আহমেদ ছিল অন্যতম। 2014 সালের 5 জানুয়ারি একতরফা নির্বাচনের সময় আজিজ ছিল বিজিবির মহাপরিচালক। ওই নির্বাচনের আগে পরে বিরোধী দলকে দমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিজিবি। এমনকি বিজিবির কারণেই শেখ হাসিনা একতরফাভাবে নির্বাচন করে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। পরবর্তীতে আজিজ আহমেদকে পুরস্কার হিসেবে সেনাপ্রধান করেন শেখ হাসিনা। আজিজ আহমদও কৃতজ্ঞতা হিসেবে 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করেছেন, যার কারণে আজিজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরও শেখ হাসিনা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। তারপর বর্তমান পুলিশ প্রধান বেনজির আহমেদ হল দেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। শেখ হাসিনা শুধু নামে প্রধানমন্ত্রী, দেশ চালাচ্ছে মূলত বেনজিররাই। ডিএমপি কমিশনার ছিল বেনজির। ডিএমপিতে থাকাকালীন বেনজির অক্ষরে অক্ষরে হাসিনার নির্দেশ পালন করে বিএনপি জামায়াতকে সাইজ করেছিল। এরপর বেনজিরকে র্যাবের মহাপরিচালক করে শেখ হাসিনা বেনজির র্যাবের মহাপরিচালক হওয়ার পরই সারা দেশে ব্যাপক হারে বেড়ে যায় কথিত বন্দুক যুদ্ধের নামে ক্রস ফায়ার। বিএনপি জামায়াতের উদীয়মান নেতাকর্মীদেরকে বাসা বাড়ি থেকে ধরে এনে বন্দুক যুদ্ধের নামে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করেছে। এছাড়া শত শত মানুষকে গুম ও অপহরণ করেছে, নিখোঁজ করেছে। সে বেনজিরকে পরবর্তীতে করা হয়েছে পুলিশের মহাপরিদর্শক। এদিকে পুলিশ প্রধান হওয়ার পর থেকে আরও বেপরোয়া হয়ে ওঠে বেনজির। বেনজির এখন নিজেকে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে মনে করেন। তার কথাবার্তা, আচার আচরণ, হাবভাব মনে হয় না যে তিনি রাষ্ট্রের কর্মচারী। বিশ্লেষকরা বলছেন কথায় আছে, পাপ নাকি বাপকেও ছাড়ে না। বেনজিরের পাপ দিন দিন বাড়ছিল, শেষমেশ ধরাটা খাইল আমেরিকার হাতে। গুম, খুন ও ক্ষমতার অপব্যবহারের দায়ে যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। খোঁজ নিয়ে জানা গেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে চরম বিপাকে পড়ে গেছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাল্টে যাচ্ছে তার সকল হিসাব নিকাশ, কারণ যাদের উপর ভর করে তিনি ক্ষমতায় টিকে আছেন এবং আগামীতেও ক্ষমতা দখলের কৌশল করছেন সেই লোকগুলোই আন্তর্জাতিকভাবে ধরা খেয়ে গেল। র্যাব পুলিশকে দিয়ে এখন শেখ হাসিনা চাইলেও আর আগের মতো যা খুশি তাই করাতে পারছেন না। জানা গেছে যুক্তরাষ্ট্রের র্যাব নিষিদ্ধ হওয়ার পর পুলিশও আতঙ্ক বিরাজ করছে, কারণ This incredible 44-pound knife sharpener turns any knife into a samurai sword for your kitchen. It was only available for licensed sushi. খুনের সাথে পুলিশও জড়িত। সরকারের নির্দেশে ক্ষমতার অপব্যবহার করে পুলিশ এখন আর নিষিদ্ধের তালিকায় পড়তে চাচ্ছে না। যেসব কর্মকর্তা গুম, খুনের সাথে জড়িত তাদের এখন অন্যরা এড়িয়ে চলার চেষ্টা করছে। এসব কারণে শেখ হাসিনা এখন চরম অস্বস্তিতে আছেন। আগের মতো আগামী নির্বাচনে আর দল, পুলিশ, র্যাব বাহিনীকে ক্ষমতা দখলে পাশে পাবেন না বলে মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। অন্যদিকে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন। রোববার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যে বলেছেন, চলমান পরিস্থিতি আমাদের বিরোধী দল একটু সুযোগ পাচ্ছে, তারা আন্দোলন করবে করুক, তাই আমি আজকেও নির্দেশ দিয়েছি খবরদার যারা আন্দোলন করছেন তাদের কাউকে যেন গ্রেপ্তার বা ডিস্টার্ব না করা হয়। প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে, বিশেষ করে যখন আওয়ামী লীগের নেতারা বিএনপির বিরুদ্ধে লাগাতার হুমকি দিচ্ছেন এবং আগস্ট মাস যাওয়ার পর কত ধানে কত চাল এরকম মন্তব্য করছেন, তখন প্রধানমন্ত্রী যেন শান্তির ঝর্ণাধারা বইয়ে দিলেন। শুধু এটি প্রথম নয়, এর আগেও প্রধান বিরোধী দল সম্বন্ধে একাধিক বক্তব্য বলেছেন প্রধানমন্ত্রী। কিছুদিন আগে বলেছিলেন যে একটি শক্তিশালী বিরোধী দল নাই, এটা বাংলাদেশের একটি বড় সমস্যা।
এরপর প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিরোধী দল যদি আন্দোলন করে, এমনকি আমার কার্যালয় ঘেরাও করার কর্মসূচি দেয়, আমি বাধা দেব না, তাদেরকে নিয়ে এসে চা খাওয়াবো। রাজনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রী বিরোধী দল প্রীতি নতুন একটি মেরুকরণ সৃষ্টি করেছে এবং এই কৌশলটি কী তা বোঝার চেষ্টা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে প্রধানমন্ত্রী কেন বিরোধী দলকে ছাড় দিচ্ছেন? বিরোধী দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য দাবি করেছেন যে আন্তর্জাতিক চাপের কারণেই এখন বিরোধী দলের সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে, কারণ মানবাধিকার বিভিন্ন ইস্যুতে সরকার চাপের মুখে পড়েছে আর এই কারণেই হয়তো বিরোধী দলকে কিছুটা সুযোগ দিচ্ছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মির্জা ফখরুল ইসলামের বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন যে বিরোধী দলের রাজনৈতিক আন্দোলনের ব্যাপারে সরকারের উপর কোনো চাপ নেই এবং এ ধরনের চাপ দেওয়ার প্রশ্নই আসে না। তাই চাপের কাছে শেখ হাসিনার নতি স্বীকার করে বিরোধী দলকে ছাড় দেবেন এমনটি নয়। অনেকে মনে করছেন যে বিরোধী দল যদি শান্তিপূর্ণ আন্দোলন করে তাহলে সেই আন্দোলন বেশি দূর এগোতে পারবে না। আন্দোলন বেগবান হয় যখন সেই আন্দোলনে বাধা দেওয়া হয়, সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়ে, যেমন পরিস্থিতি যেন না হয় সেজন্যই হয়তো শেখ হাসিনা বিরোধী দলকে তাদের রুটিন আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন, যাতে এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে পড়ে, কারণ শুধুমাত্র সভা সমাবেশ ইত্যাদি কর্মসূচি করে সরকারের পতন ঘটানো যাবে না, বরং এসব আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের মধ্যে একটা গা সওয়া ভাব চলে আসে, যেটি আওয়ামী লীগের জন্য ইতিবাচকই হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটি একমাত্র কারণ নয়, শেখ হাসিনা বিরোধী দলগুলোকে আন্দোলনের সুযোগ দিতে চাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। শেখ হাসিনা রাজনৈতিকভাবে দূরদৃষ্টিসম্পন্ন একজন নেতা, তিনি একজন দার্শনিকও বটে। তিনি জানেন যে রাজনীতিতে তার শত্রু মিত্রকে। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক বিপর্যয় ঘটেছে, যতবার অবৈধ পন্থায় ক্ষমতা দখল হয়েছে, ততবারই দুইটি প্রধান রাজনৈতিক দলের বিরোধের কারণেই সৃষ্টি হয়েছে। 1975 সালের 15 আগস্ট সৃষ্টির পেছনে জাসদের সহিংস উত্তপ্ত রাজনীতি অবশ্যই একটি বড় কারণ ছিল, আর 2007 সালে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সহিংস রাজনীতির সুযোগ নিয়েছিল তৃতীয় পক্ষ। এখনও বাংলাদেশের সুশীল সমাজ মাঠে নেমেছে, তারা নানা রকম বক্তৃতা বিবৃতি দিচ্ছে। এই সমস্ত বক্তৃতা বিবৃতিগুলো দিয়ে তারা জনমনে এক ধরনের আতঙ্ক এবং অস্বস্তি সৃষ্টির চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ এবং বিএনপি রাজপথে সহিংস আন্দোলন করে তাহলে তৃতীয় পক্ষ সুযোগ